হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব রসায়ন প্রথম বর্ষের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের চতুর্থ লেকচার। তো এই লেকচারে আমরা বোর্ডতত্ত্ব দ্বারা ইনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, ইনতম কক্ষপথের শক্তি এইসব নির্ণয় করা শিখব। এখন আসুন যে আমরা নির্ণয় করব কিভাবে, বা হচ্ছে এই জিনিসগুলো আসে কিভাবে। তো আমরা জানি নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, আর এর চারপাশে বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রনগুলো অবস্থান করে, যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। এখন আর এই যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন। তো একটা নিউক্লিয়াসে কত সংখ্যক প্রোটন থাকবে, অবশ্যই তার পারমাণবিক সংখ্যার সমান। তো পারমাণবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, জেড দ্বারা। আর আমরা কি জানি, ইলেকট্রন আর প্রোটনের আধান সমান। তো আমরা প্রোটনের আধানটাকেও ই দিয়ে লিখতে পারি। তো আমরা জানি কেন্দ্রমুখী বল সমান সমান এমভি স্কোয়ার বাই আর। এখন আর এই যে কুলম্বের সূত্র অনুসারে এই যে ইলেকট্রন আর প্রোটন, এরা কি নিউক্লিয়াসে থাকে প্রোটন, এরা কি বিপরীত চার্জযুক্ত। তো ওদের মধ্যেও কি একটা আকর্ষণ শক্তি, আকর্ষণ বল কাজ করবে। তো এদের এই আকর্ষণ বলটার মান হবে, আমরা কুলম্বের সূত্র থেকে দেখেছি যে হচ্ছে এই আকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, আর এদের দূরত্বের ব্যস্তানুপাতিক। এখন তাহলে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এখন আধান দ্বয়ের নিউক্লিয়াসের আধান হচ্ছে জেড ই, এখানে জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর ইটা হচ্ছে প্রোটনের আধান, যেহেতু প্রোটন আর ইলেকট্রনের আধান সেম, আর ই হচ্ছে ঘূর্ণয়মান ইলেকট্রনের আধান, আর আরটা হচ্ছে ওই কক্ষপথের ব্যাসার্ধ, জেড ই স্কোয়ার বাই আর। এখন অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে যে আমরা জানি কুলম্বের সূত্রের মধ্যে আমরা একটা ধ্রুবক পড়ছি, যে হচ্ছে ওই ধ্রুবকটা গুণ দেওয়া লাগতো, যার মান 9×10⁻¹। তো এখানে আমরা ওই ধ্রুবকটা গুণ দিতেছি না, কারণ হচ্ছে এখানে আমার ওইখানে কুলম্বের সূত্রে আমরা 9×10⁻¹ নিউটন পার কুলম্ব মিটার স্কোয়ার গুণ দিতাম, কারণ ওই জিনিসগুলো ছিল এসআই এককে, আর এইখানে সব সিজিএস এককে। তো এই সব সিজিএস এককে এসআই এককে কনভার্ট করলে দেখা যায় ওই 9×10⁻¹ দিয়ে হচ্ছে কাটাকাটি যায়, যার কারণে আমরা এটা সহজেই হচ্ছে ইগনোর করতে পারি। আমরা এই কুলম্বের আকর্ষণ বল লিখতে পারি জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার বাই আর, এইটা আর হচ্ছে কুলম্বের যে সূত্র অনুসারে যে আকর্ষণ বল, এরা পরস্পর সমান হবে, আর এরা সমান হবে বলে হচ্ছে নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রনটা ক্রমশ ঘুরতে থাকবে। তো এই বল দুইটা সমান হলে এইখান থেকে আমরা ভি এর মান বের করতে পারি। এখানে আমরা ভি স্কোয়ার মান বের করছি, তো এটা হচ্ছে এই ইলেকট্রনের বেগ, এই বেগে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে। এখন আমরা বোর পরমাণু মডেল অনুসারে জানি এম ভি আর সমান সমান এন এইচ ডিভাইডেড বাই টুয়েলভ পাই। এখন আমরা এখান থেকে ভিটা আলাদা করে নিছি এবং ভিকে স্কোয়ার করছি। ভিকে স্কোয়ার করলে আমরা এখান থেকে ওই যে 1নং সমীকরণ থেকে এই ভি এর মানটা এইখানে বসাইতে পারি। বসাই এলে আমরা এবার দেখতে পারি, এবার আমরা কাটাকাটি করে আর এর মানটা নির্ণয় করতে পারি। এখন এখানে দেখো আর এর মান নির্ণয়ের সময় যে আমাদের এখানে সব কিছুই মোটামুটি ধ্রুবক, শুধুমাত্র এন স্কোয়ার আর জেড পাদ, এই যে সব ধ্রুবক। এখন আমি যদি, এটা হচ্ছে আমার আর এর মান, এখন এন এর মান যদি আমার ওয়ান হয়, জেড এর মান যদি ওয়ান হয়, ওইটা কার জন্য হবে, জেড এর মান ওয়ান হাইড্রোজেনের জন্য। এখন আমি যদি হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের জন্য আমি এই ব্যাসার্ধটা নির্ণয় করতে চাই, তাহলে প্রত্যেকের মান ওয়ান ওয়ান, শুধুমাত্র আমার কি ধ্রুবকের পাটটার মান থাকে না। তো এই আর ওয়ানের মানটা হচ্ছে এই রকম হবে, হাইড্রোজেনের আর ওয়ানের মানটা হচ্ছে ধ্রুবক, শুধুমাত্র ধ্রুবক, এই ধ্রুবকটার মান আসে তোমার 0.53 আর্মস্ট্রং। এখন আমরা জানি 1 আর্মস্ট্রং সমান 10⁻¹⁰ মিটার, তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখো এই ধ্রুবকটা হচ্ছে তোমার আর ওয়ানের মান, তো তাহলে এই জায়গাটার বদলে আমরা আর ওয়ান লিখতে পারি,
r1 লিখতে পারলে আর আমরা লিখতে পারি rn সমান সমান r1 ইনটু n স্কয়ার ডিভাইডেড বাই z এখন r1 টার মান আমাদের সবসময় মনে রাখতে হবে 0.53 আর্মস্ট্রং এখন এই এখন আমাদেরকে যদি যে কোনো একটা পরমাণুর n শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তাহলে তো আমরা এটা পারবো কারণ হচ্ছে আমরা ধরো হচ্ছে বলছে যে হচ্ছে লিথিয়ামের তৃতীয় শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করো তো আমরা জানি যে কোনো শক্তি স্তরে ব্যাসার্ধ আর এন সমান সমান কত আর ওয়ান ইন্টু এন স্কোয়ার বাই জেড এখন এই জেডটা কি ওই মৌলটার পারমাণবিক সংখ্যা এখন আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত যে হচ্ছে তিন আর হচ্ছে এইটার শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর তাহলে এন এর মান কত থ্রি তো ওই মানগুলা বসাইছি আর আর ওয়ান এর মানটা তো আমরা জানি এটা যেহেতু কনস্ট্যান্ট সবার জন্য একই হবে 0.53 আর্মস্ট্রং তো এটা বসায় আমরা পাচ্ছি যে লিথিয়ামের তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ 1.59 আর্মস্ট্রং এখন আমরা যদি যে কোনো শক্তি স্তরের ব্যাসটা নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি ভি সমান সমান কি এন এইচ ডিভাইডেড বাই 2 বাই এম ইন্টু 1 বাই আর এখন এখানে আমরা আর এর মানটা বসে দিলেই পারি এখন এই জিনিসটা আসছে কই থেকে এই জিনিসটা আসছে ওই যে কৌণিক ভরবেগের ওই মতো ওই সূত্র থেকে এম ভি আর সমান সমান এন এস ডিভাইডেড বাই 2 এস বাই এখন এখানে আমরা আর এর মান বসায় দিছি তাহলে ভি এন অর্থাৎ এনতম শক্তি স্তরে ইলেকট্রনের বেগটা হবে এত এখন দেখো এইখানে আমার ওয়ান বাই এন ছাড়া বাকি সব পার্টটা কি আমার ধ্রুবক না এখন এন সমান সমান যদি ওয়ান হয় তাহলে ওইটা কি আমার ভি ওয়ান হবে কারণ প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ তো এই জিনিসটা কি হবে আমার প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ আর ওয়ান বাই এন দিলে আমরা কি যে কোনো অর্থাৎ যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগটা পেয়ে যাচ্ছে এখন এনটা আমি যদি দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন গতিবেগ নির্ণয় করতে চাই তাহলে এটা কি হবে ভি ওয়ান ইন্টু ওয়ান বাই টু ঠিক আছে এখন আসো আমরা যদি এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করতে চাই তাহলে কি হবে এখন আমরা জানি শক্তি সমান সমান কি গতিশক্তি প্লাস স্থিতি শক্তি এখন একটা ইলেকট্রনের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার আর স্থিতি শক্তি হচ্ছে ওই যে উলম্বের জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর এখন এটা কি ওই যে কেন্দ্র বিমুখী বল ছিল এখন ওইটা হচ্ছে এটা স্থিতি শক্তি এখন এই ভি স্কোয়ার সমান সমান আমরা আবার কি জানি জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর এই মানটা এখানে বসায় প্লাস মাইনাস করে আমি ই এর মানটা পাচ্ছি এইরকম এখন আমরা যদি এই ইকুয়েশনটার দিকে ভালো করে তাকাই তাহলে দেখো এই জেড আর এন টাকে যদি আমি আলাদা করি এই পার্টটা আলাদা করলে বাকি সব পার্ট কি আমার ধ্রুবক থাকে না এখন এই বাকি সব পার্টটা ধ্রুবক আর জেড আর এন এর পার্টটা খালি হচ্ছে আমার পরিবর্তনশীল তো এখন আমি যদি এখানে জেড এর মান ওয়ান বসাই তাহলে ওইটাকে আমার হাইড্রোজেন পরমাণুর জন্য হয়ে যাচ্ছে আর আমি যদি হাইড্রোজেন পরমাণু প্রথম শক্তি স্তরের শক্তিটা নির্ণয় করতে চাই তাহলে আমার এন এর মানও কি ওয়ান তো এই দুইটা জিনিস ওয়ান তো তাহলে কি আমার আসলে এই কনস্ট্যান্টটাই আসতেছে না তাহলে আমি কি বলতে পারি না এই কনস্ট্যান্টটার মানেই হচ্ছে আমার হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের শক্তি তো এইটাকে আমি কি লিখতে পারি ই ওয়ান তো আমার যে কোনো শক্তি স্তরে যে কোনো পরমাণু যে কোনো শক্তি স্তরের শক্তি হবে ই ওয়ান ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এখন হাইড্রোজেনের জন্য আমি নির্ণয় করে দেখছি যে ই ওয়ান সমান সমান হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট এখন এক ইলেকট্রন ভোল্ট সমান সমান কত 1.6 ইন্টু 10⁻¹⁹ তো এইটা আসলে কি ইলেকট্রনের আধান অর্থাৎ এক ইলেকট্রন ভোল্ট সমান সমান ইলেকট্রনের আধান সমান সমান জুল তো ইএন সমান সমান হবে 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট তো আমি জানি এইটা 13.6 হচ্ছে কি আমার হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের শক্তি তো এখন যদি আমাকে যে কোনো
শক্তি স্তরের শক্তি নির্ণয় করতে দেয় তাহলে আমরা এটা পারবো যে প্রথম বোর কক্ষপথের শক্তি যদি 13.6 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে তৃতীয় বোর কক্ষপথের শক্তি কত E3 অর্থাৎ যেহেতু আমার তৃতীয় শক্তি স্তরের শক্তি চাচ্ছে তাহলে E3 সমান E1 2Z²/N² এখন আমার যদি জেড না দেওয়া থাকে যে কোনো পরমাণু যদি এখানে আমাকে লিথিয়াম বলতো তাহলে আমি এখানে জেড সমান 3 বসাইতে পারতাম এখন যেহেতু আমার কোনো পরমাণু বলে দেওয়া নাই তাহলে আমি এটাকে হাইড্রোজেন ধরবো অর্থাৎ Z=1 তো তাহলে আমার এই জিনিসটা কি হবে -13.6 আর Z=1 বসাইছি যেহেতু তৃতীয় শক্তি স্তর বলছে তাহলে N=3 ইলেকট্রন ভোল্ট তো আমার এত ইলেকট্রন ভোল্ট তাহলে আমরা এই প্রথম শক্তি স্তরের শক্তি বা প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ জানলে যে কোনো শক্তি স্তরের শক্তি বা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো আজকের ভিডিও যদি ভালো করে দেখে থাকি তো আজকে এ পর্যন্তই